Hi everyone, Assalamu alaikum. Shabai kya bana chhe? Amra alhamdulillah mota mote achi. Shabai ke jumma mubarak. Dekho na ami ektu balcony te aschi. Ajke amar bhai asche amake dekhar jonno. Tomar shorilta to temon kichu dine bhalo jacche na. To bhai aslo dekhar jonno. Bhai amar husband mile namaz porte geche ar amar ma ache amar bashe. To ma namaz porteche. Ami ektu balcony te aschi. আমি এখন নামাজ পড়বো, মার নামাজ শেষ হলে তো ভাবতেছি আমি নামাজ পড়ে তারপর একসঙ্গে খাওয়া দাওয়া করবো। যদি আজকে কোনো রান্নাবান্না করিনি, নর্মালি আমাদের এখানে গ্যাসের অনেক সমস্যা হচ্ছে, আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করবো যে কি অবস্থা। এইভাবে যদি মানে গ্যাস না থাকে, যে একটা বড়ো ফ্যামিলি কিন্তু অনেক রান্নাবান্না থাকে, তাই না? আর প্রতিদিনও কিন্তু কিনে খাওয়াটা একটু টাফ হয়ে যায়। তো আমার মানে কী বলবো, সকাল 8টা থেকে যে গ্যাস চলে যায়, 1টার পরও দেখা যাওয়ার সময় আসে না, বিকেল 4টার সময় আমি দেখতে পাই যে গ্যাস। এরকম অনেক এরিয়াতে নাকি এমন হয়, আগে মানে শুনতাম, কখনো আমার কোনো প্রবলেম ছিল না, তো এখন থেকে আমার বেশ প্রবলেম হচ্ছে। আমার হাজব্যান্ডটা যে নামাজ পড়তে গেছে বলতেছিল খাবার নিয়ে আসবে, তো আসলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তো শরীরটা আসলে আজকে তেমন একটা ভালো লাগতেছিল না, সকালে অনেকক্ষণ ঘুমালাম। আর ওদিকে আমার ছেলে মেয়ে দুজন অসুস্থ, ওরা তো ক্যানাডে আসছে, তো ফোন দিল, ওদের ভীষণ ঠান্ডা লাগছে। মেয়ে বলতেছিল মা জ্বর হয়েছে, গলা ব্যথা, এদিকে আমারও শরীর ভালো না। তো শুনে মনটা অনেক খারাপ লাগতেছে, কিন্তু কিছুই করার নেই। আর ছেলে মেয়ে নেই, বেশিরভাগ সময় একাই থাকা হয়, মা থাকাতে দুজনে মিলে কথা বলি, এই তো গল্প করি, এইভাবেই চলতেছে। তো আজকে ভাই আসছে একদম নিরিবিলি বাসা। আর কী বলবো, আসলে বেশিরভাগ সময় মনটা খারাপই থাকে, তো অনেক চেষ্টা করি ভালো থাকার জন্য, এইভাবেই আমার এই চলতেছে আর কি। আর যদি বাইরে যেয়ে বেশি ভালো লাগে, আর অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, ইদানিং আবার একটু টায়ার্ডও লাগে, আবার বাসায় থাকলে অস্থির লাগে, মনে হয় যে একটু ঘুরে আসি। তো বেশিরভাগ একটু ঘুরলে সবার সঙ্গে কথা বললেই মানে এই সময়টা আমার কাছে এখন দেখতেছি বেশি ভালো লাগে। আগে যেমন অনেক কাজ করতাম ঘরে, মানে দেখা যেত কাজ শেষ হতো না, বাচ্চারা থাকতো, নানা রকম কাজ থাকতো, এখন আর ওরকম একটা কাজও থাকে না। এই তো এইভাবেই চলতেছে। আমাদের বনশ্রীতে এখন গ্যাসের অবস্থা কেমন ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে। দেখেন চুলা অন করার পরও দেখাই যাচ্ছে না, একদম মিডিলে হালকা কালারে একটু, দেখেন চুলাটা অন হলো, একদম ধীম আঁচ, মিডিলে একটু করে দেখা যাচ্ছে আগুনটা, এই যে একদম হালকা, দেখেন স্কাই কালার দেখা যাচ্ছে, দেখাই যাচ্ছে না পুরো চুলাটা, কিন্তু মনে হচ্ছে অফ, তাই না? এই অবস্থা চলতেছে অনেকদিন থেকে। আমার ভাই আবার আসার সময় কিছু ফ্রুটস নিয়ে আসছে, তো ইদানিং দেখা যাচ্ছে পেঁপেটা বেশি পাওয়া যাচ্ছে, পেঁপে কলা। আমার জামাইও দেখা যায় বাজারে গেলে পেঁপে আর কলা নিয়ে আসে, যদি আমার ফ্রিজে ছিল, তারপর আবার ভাই নিয়ে আসছে। তো বলতেছিলাম তুমি আবার কেন আনতে গেলে, কিছুদিন আগে ও আসছিল, তখন আবার দেখি পেঁপে নিয়ে আসছিল, ওই পেঁপেটা অনেক টেস্ট ছিল। তা আজকে নিয়ে এসে বলতেছিল যে পেঁপে খাওয়া ভালো, শরীরের জন্য ভালো, মাকেও দিও তুমিও খেয়েও। তো আমি বলতেছিলাম কি সারাদিন পেঁপে খাবো, আর আমার বাসায় লোকজন নাই, এত পেঁপেও খাওয়া হয় না। তো 4টা পেঁপে নিয়ে আসে, একটা এনে ফ্রিজে রেখে দিছে, বলতেছে যে ঠান্ডা হলে কাটার জন্য। আর কলা নিয়ে আসছে, কলাগুলা মানে একটু যদি পাকা পাকা আনা হয়, দেখা যায় দুই দিনে অবস্থা পুরো খারাপ হয়ে যায়। তো অল্প অল্প আনতে বলি, তো আমার জামা কী করে একসঙ্গে অনেকগুলা কলা নিয়ে আসে, তারপর দেখা যায় পেকেই যায়। খাওয়ার জন্য তো একটু পাকায় আনা হয়, একটু কাঁচা কাঁচা আনলে দেখা যায় তখন খাওয়া যায় না, আর পাকা কলা আনলে মানে খুবই অবস্থা খারাপ। তো মা আবার বলে সমস্যা নাই, পাকা কলা দুধ ভাত দেখে ফেলে হবে, তো উনি মাঝে মাঝে খায়। তা আমি আবার একদম পাকা কলা পছন্দ করি না, একটু কাঁচা কাঁচা আমার পছন্দ। কি
আজকে বিরিয়ানি নিয়ে আসতে, বিরিয়ানি নাই না তো উপায় নেই, গ্যাস থাকে না। কোথাকার বিরিয়ানি, কোন জায়গায়? এটা বনশ্রীতে বিরিয়ানি কি? বনশ্রীতে? বাবু চুজ করছে, সে জানে, সমস্যা নেই। কত এক প্যাকেট? 140। যে হারে গ্যাস থাকে না দিনের বেলা, কেউ আসলে তো খাওয়ানোই সম্ভব না। চিকেন বিরিয়ানি কিনে নিয়ে আসছে তো আমাদের এই বনশ্রীর থেকেই। কাচ্চি বিরিয়ানি আনতে গিয়েছিল তো বলতেছে যে অনেক তেল দেখার কারণে আমার ভাই রাজি হয়নি, বলে যেগুলো খাওয়ার দরকার নাই। তা আসলে হোটেলের খাবারে কিন্তু তেল থাকেই, আর সাধারণত অত একটা আমি বাইরের থেকে খাবার কিনে আনি না, সেজন্য আমার আসলে ধারণা নেই। তা আমি মাঝে মাঝে যখন যার বাসায় যাই তখন সবাই একসঙ্গে কিনে খাই। নর্মালি হোটেলের খাবার সবসময় বলি না যে এটা নিয়ে আসো সেটা নিয়ে আসো, কিছু একটা কিন্তু আমরা রান্না করে ফেলি। তা আজকে গ্যাস নেই একেবারে, তারপর ভাবলাম যে ঠিক আছে খাবার কিনে নিয়ে আসো, ভাইও আসছে, একটু রান্না করে খাওয়াতে পারলাম না। তো চিকেন বিরিয়ানি নিয়ে আসছে, এখানে এক পিস চিকেন, ডিম আর প্লেন পোলাও, সাথে শসা লেবু দিয়েছে আর কিছুই নেই। তা আমার হাজব্যান্ডও বলতেছিল একটু করে পেঁয়াজ কাটো আর কাঁচামরিচ দাও, যদি আমার কাঁচামরিচ শেষ হয়ে গেছে, ফ্রেশ কাঁচামরিচ দেখা যায়, ফ্রেশ ফ্রেশ বাজার না করলে কাঁচামরিচটাও ফ্রেশ থাকে না, ফ্রোজেন আছে। আসো, তো তুমি কি না খেয়ে থাকবা? ভাইরে দাও, ভাই তুমি সবাই খাবা, ভাইরে দাও, উনি খাবেন না, তাহলে ঘুমান। আরে বাবু আসো, ঠান্ডা হয়ে যাবে। শালা দুলা ভাইকে খাবার দিয়ে তারপর আমি আমার নামাজ শেষ করে ফেললাম, তারপর মার প্লেট রেডি করলাম, মাকে ডাকতেছে আসতেছে না, তো মুসাও চিল্লাচিল্লি করতেছে যে একসঙ্গে খাওয়ার জন্য। তো মার প্লেট রেডি করে পাশাপাশি আমি আমার খাবার রেডি করে ফেলতেছি, আর একটু ক্যামেরা ধরলেই আমার মা মানে আনিজি ফিল করতে থাকে, বলে আমাকে কিন্তু ধরবা না, আগে থেকেই বলতে থাকে। তাই আমি বলতেছি সমস্যা না, আপনি আসেন একসঙ্গে খাওয়া দাওয়া করেন, ওকে আপনাকে ক্যামেরায় ধরবো না। মাঝে মাঝে ইচ্ছে করে যে ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে রাখি, স্মৃতি হিসেবে থেকে যাবে, একসময় দেখতে পাবো, সেই জন্য আর কি। তা আমিও খাবার খাচ্ছি, একদম ঝরঝরে পোলাও, তার সঙ্গে চিকেন রোস্ট আর ডিম, তো ভালোই টেস্টি আছে। আমাদের খাওয়া শেষ, মারও খাওয়া শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো পেছন থেকে একটু আমি ক্যামেরা বন্দি করে ফেলছি, তারপর আমার ভাই ফ্রিজে পেঁপে রেখে দিছিল ঠান্ডা হওয়ার জন্য, সে পেঁপেটা আবার কাটলাম। তো আসলে তেমন একটা মিষ্টি না, মনে হচ্ছিল পেঁপেটা কুচি, ভিতরে কোনো বিচি পেলাম না। এদিকে মুসা তো খাবার খেয়ে একটু রেস্ট নিতে চলে গেছে, মা ছেলে গল্প করতেছে, সেই ফাঁকেও আমি একটু ক্যামেরা বন্দি করে ফেলছি, দুজন কথা বললো। তা আমার ভাই ফ্লোরেই কতক্ষণ শুয়েছিল, তোকে অনেক বলতেছিলাম বেডে গিয়ে শো, বলে না এখানে শুয়ে মার সঙ্গে গল্প করলো। এর মধ্যে আবার মুসা উঠে গেছে, তা আমি এই পেঁপেটা দিলাম দুজনকে খাওয়ার জন্য। তো এই তো আজকের দিনটা এভাবে কাটলো, সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।